হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো 90 দশকের অতি জনপ্রিয় এবং প্রতিভাশালী অভিনেত্রী লাবণী সরকারের সম্বন্ধে। এখন তিনি কেমন আছেন, কি করছেন সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। বিচারকের আসনে বসে ওকে আমি যে সাজাই দিই না কেন, মাতৃত্বের আসনে বসে আমি কি করে ওকে সাজা দেব ভগবান। লাবণী সরকার বাংলা সিনেমা জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। 90 দশকের যে কজন বিশিষ্ট অভিনেত্রীদের নাম উঠে আসে, লাবণী সরকার তাদের মধ্যে এক অন্যতম নাম, যিনি তার অভিনয় দিয়ে বাংলার মানুষের মন জয় করেছেন এবং নিজেকে সিনেমা জগতে সুপ্রতিষ্ঠিত করেছেন। বর্তমানেও এই অভিনেত্রী সমান জনপ্রিয়তা নিয়ে টিভি সিরিয়ালে অভিনয় করে যাচ্ছেন। লাবণী সরকার 1962 সালের 25শে অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 59 বছর এবং উচ্চতা প্রায় 5 ফুট 3 ইঞ্চি। তাকে সবাই লাবু বলেই ডাকত। তার বাবার নাম মুকুল কান্তি সরকার এবং মায়ের নাম কৃষ্ণাকান্তি সরকার। তাদের আদি নিবাস ছিল বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে। বিয়ের কয়েক বছর পর লাবণীকে নিয়ে তার বাবা মা কলকাতায় চলে আসেন। তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় কলকাতাতেই। স্কুলের পড়া শেষ করেই তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলা চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবেই তার অভিনয় জীবন শুরু করেন। তারপর বিভিন্ন নাটক এবং থিয়েটারের সঙ্গে যুক্ত হন। তিনি অন্তর্মহল নামে একটি গ্রুপ থিয়েটার প্রতিষ্ঠা করেছেন। 1992 সালে নবরূপা চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে প্রথম সিনেমা জগতে অভিষেক ঘটে লাবণীর। ছবিটি বক্স অফিসে সেরকম সাফল্য অর্জন করতে পারেনি, কিন্তু এই ছবির মাধ্যমে লাবণী সরকার কিছুটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ইনস্টলমেন্টে টাকা দিবি আমি মামাকে বলেছি, কিন্তু মাসে মাসে এতগুলো টাকা আমি দেব কি করে? তারপর 1994 সালে তপন সিংয়ের পরিচালিত হুইল চেয়ার ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দর্শকরা তার অভিনয় খুবই পছন্দ করে। সেই বছরই পথন মাদা এবং ছারখার ছবিতেও অভিনয় করেন তিনি। তারপর 1995 সালে হরনাথ চক্রবর্তী পরিচালিত সংঘর্ষ ছবিতে রঞ্জিত মল্লিকের বোনের চরিত্রে অভিনয় করেন তিনি, আর এই ছবিটি বক্স অফিসে ব্যাপকভাবে সাফল্য লাভ করে। তারপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি, দিয়ে গেছেন একের পর এক হিট ছবি। বাদশাহ, অগ্নিপথ, শুভদৃষ্টি, জন্মদাতা, অন্যায় অত্যাচার, মহাকাল প্রভৃতি তাদের মধ্যে উল্লেখযোগ্য। তিনি বেশিরভাগ ছবিতে মূলত বৌদি, মা অথবা সংসারের বড় বউ হিসেবে অভিনয় করেছেন। তিনি প্রথমে নায়িকা হতে চেয়েছিলেন, কিন্তু তার গায়ের রং এবং শারীরিক গঠন নায়িকাদের মতো না হওয়ায় পরিচালকরা তাকে এই সমস্ত চরিত্রে অভিনয় করতে বলেন। 1997 সালে তিনি 90 দশকের বাংলা চলচ্চিত্রের সব থেকে বড় খলনায়ক কৌশিক ব্যানার্জিকে বিবাহ করেন। কৌশিক ব্যানার্জির সাথে তিনি বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। আপনি আমার বাড়িতে? হ্যাঁ, দেবীর দর্শন পেতে গেলে তো মন্দিরে আসতে হয়। কৌশিক ব্যানার্জি প্রথমে শ্যামল মিত্রের মেয়ে মানবীনা মিত্রকে বিবাহ করেন। তারপর তাকে ডিভোর্স দিয়ে লাবণীকে বিয়ে করেন এবং তাদের একমাত্র সন্তানের নাম সুস্নাত ব্যানার্জি। বাংলা সিনেমার পাশাপাশি তেলুগু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। পরপর 3 বার BFGA সম্মানে ভূষিত হয়েছেন তিনি। এছাড়াও তিনি পরাঞ্জয় জলিয়ারে, চ্যালেঞ্জ, জোস, খিলাড়ি, লেহালওয়ালে প্রভৃতি সিনেমায় অত্যন্ত সাবলীলভাবে অভিনয় করেছেন। এত বড় একটা নোংরা কাজ করেও তুমি আমার সামনে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছো, লজ্জা করছে না তোমার? সো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং এইরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।